বিসমিল্লাহিরহমানিরাহিম, আসসালামু আলাইকুম। আমি আলম কবিরাজ, আশা করি আল্লাহর রহমতে বন্ধুরা খুবই ভালো আছেন। রোদটি শক্তি এমনই একটি শক্তি যে মেশিং আছে কিন্তু তেল নাই, তালি হলো না। পুরুষের লিঙ্গ আছে কিন্তু শক্তি নাই, এই শক্তিকে রতি শক্তি বলা হয়। এই রতিকে শক্তিশালী করার জন্য, একটা পুরুষের লিঙ্গকে শক্তিশালী করার জন্য, একটা পুরুষের লিঙ্গ অনেকক্ষণ সময় ধরে গরম রাখার জন্য, এটাই রতি শক্তি। এই রতি শক্তিকে আমরা প্রবল করার জন্য, এই রতিকে অনেকক্ষণ ধরে রাখার জন্য, এই বীর্যকে গরম করার জন্য, এই লিঙ্গটাকে সারা রাত গরম করার জন্য এমন একটি ট্রিক্স দেব যেটা অবশ্যই পরীক্ষিত, যেটা সচরাচর জেলা, উপজেলা, থানা, গ্রাম, ঢাকা শহর প্রত্যেকটা জায়গায় পাবেন। এটা হলো একটি ঔষধ, এমনই একটি ঔষধ, এমন একটি ঔষধি গাছ যেটার গুণে রতি শক্তি প্রবল হবে। এটা আমার কথা নয়, এটা মহান সৃষ্টিকর্তা এই গাছের ভিতরে এই গুণগুলো নিহিত রাখছে। ভাই, আমরা প্রথমে কি করব, তেলাকসুর যে লতা আমরা সবাই চিনি, এই তেলাকসুর পুরাতন গাছ আমরা ম্যানেজ করব। ঝোরে জঙ্গলে বিভিন্ন জায়গায় দেখবেন হয়ে আছে, এই মূলকে আমরা সংগ্রহ করব, করে এটাকে থেতো করে সুন্দর করে গ্রাইন্ডার হোক, পাটাই হোক, বাটবো, বেটে বাসি পানি দিয়ে সকালবেলা আমরা সেবন করব 7 থেকে 1 মাস। কে ঠেকায় আপনার রতি শক্তি? কে বলে আপনি বইয়ের কাছে পারেন না? কে বলে আপনার 2-1 মিনিটে বীর্যটা উঠে যায়? কে বলে আপনার লিঙ্গটা নুয়ে যায়? আপনি সেবন করেই দেখেন আল্লাহ রহমত দেয় কি না, অবশ্যই রহমত করবে। তা বন্ধুরা, আমি আলম কবিরাজ, আমি আছি চুয়াডাঙ্গা জেলা, জীবননগর উপজেলা, রায়পুর বাজার। এখানে আমাদের চেম্বার, আমরা মূলত যৌন এবং সেক্স রোগের ট্রিটমেন্ট করে থাকি, যাদের অ্যাজমা, হাঁপানি, অর্শো, আমাশা, 2-1 মিনিটে বীর্যটা উঠে যায়। আমার নিজস্ব বানানো অনেক প্রোডাক্ট আছে আমার উস্তাদের দিয়ে তৈরি, নিতে পারবেন। ভিডিও জুড়ে নাম্বার থাকবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।